বিএনপি আন্দোলনের কড়া সমালোচনা করে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন তাদের আন্দোলন নেশাখোরদের হাতে দেয়া হয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আবার সরকার গঠন করলে সাংবাদিকদের যেসব দাবি বাস্তবায়ন হয়নি তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। এ সময় বিএনপিকে প্রতিহত করার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গাড়িতে আগুন দেয়া কখনো রাজনীতি হতে পারে না। হঠাৎ হঠাৎ একটা গাড়ির মধ্যে বোমা মারা, এটি তো কোনো রাজনীতি হতে পারে না, এটি কোনো রাজনৈতিক কর্মসূচির অংশ হতে পারে না। দেশের উন্নয়ন অগ্রগতি হয়েছে, এটি যেন অব্যাহত থাকে। যারা পেট্রোল বোমা মারে, যারা স্কুল ঘরে আগুন দেয়, তাদের হাতে যাতে দেশটা না যায় সেজন্য আপনাদের সমর্থন চাই।